ও কেমন যে তৃণমূল ভয় পেয়ে গেছে, কারণ কিছুক্ষণ আগে আমি একটু বুথগুলো একটু ভেরিফাই করতে গেছিলাম এবং কত পোল হয়েছে জানতে গিয়েছিলাম। যাওয়ার পরে এখানে কিছু তৃণমূলের নেতারা এই কিছু দেখলে মেঘলা আকাশে ঝোড়ো হাওয়া যেমন এসেছিল, ওই ঝোড়ো হাওয়ার মতন এসেছিল, এসে এখানে বাধা দিচ্ছিল। বাধা দেওয়ার পর আমি আসতে ওরা সব চলে গেলো, কারণ বিষয়টা হচ্ছে ওনারা ভয় পেয়ে গেছে। কারণ এই আমাদের 4 নম্বর ওয়ার্ডে যারা কার্যকর্তা আছে ওদিকে বলে গেছে যে 10 মিনিট মধ্যে সময় দিলাম, 10 মিনিটের মধ্যে না উঠলে ওদিকে তুলে দেবে। 10 মিনিট করে আমি আধ ঘন্টা হয়ে গেলে বসে রয়েছি, কারো কোনো পাত্তা নেই। ওরা নিশ্চয়ই ভয় পেয়ে গেছে, তাই আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। ওরকম ভয় দিকে কিছু পাত্তা করতে পারবে না, কারণ প্রাকৃতিক মুখ ঘুরিয়ে নিয়েছে, ওয়েদার ঠান্ডা করে দিয়েছে, ঝোড়ো হাওয়া বইছে, ঝোড়ো হাওয়ার মতন এরা উড়ে চলে যায়। এবং আমরা আরামবাগ লোকসভা অরূপকান্তি দিগার প্রায় 1 লক্ষ ওপর ভোটের মার্জিন ওপরে আমরা আরামবাগ সাংগঠনিক জেলা বিমান দার নেতৃত্বে আমরা জয়লাভ করবো একদম। এবং যত শক্তি আসুক যত ভয় থাকুক আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, 1 ইঞ্চি জায়গা করবো না, কারণ গতবারে অনভিজ্ঞতা ছিল, তাই আমাদের ভয় দেখি দাবিয়ে রাখা হয়েছিল। এবারে আমরা অনেকটা অভিজ্ঞতা, অনেকটা শক্তিশালী, কিন্তু আরামবাগ মহকুমার বিজেপি দখলে আছে, থাকছে, থাকবে।